আমি একটা কথা প্রায় সময় বলি যে বীজ আছে বীজ গাছের বীজ বিচি আছে না বিচি আমের বিচি ধরে এই বিচিগুলো যখন লাগায় মানুষ কেউ জানে না কোন বিচি কত দূর যাবে ঠিক না কিছু বিচি আছে যে বিচিগুলো লাগানোর পর ওইটা একটু শুধু ইয়েটা বাইর হয় কি বলে ওইটাকে আপনার অঙ্কুর একটু বিচিটা ফেটে একটু বের হইলো মনে করেন আর ওখানে কোনো এক বনি আদম হুলস্থুল করে দৌড়তে যেটার উপর পাড়া দিছে শেষ ঠিক না বেটি ওইটার হায়াত ওই পর্যন্তই ওই বিচি ওই অঙ্কুরেই শেষ হয়ে গেছে তাই না আবার কোনোটা দেখা গেল যে না মানুষের পা টানা থেকে বাঁচছে বেচারা বাচ্চাটা চায়া দুইটা পাতা গজাইছে সুন্দর সুন্দর মাশাল্লাহ করি একটা ছাগল একজন আয়সা বিসমিল্লাহ করে ওইটারে ওইটা দিয়ে এসে ব্রেকফাস্ট করে ফেলছে তাহলে ওইটা ওই দুই পাতাতেই শেষ আবার কিছু বিচি আছে যে অঙ্কুর গজাইছে দুইটা পাতাও গজাইছে বজায় আর একটু লিক 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 করে বেচারা উঠছিল আরও দু চারটা পাতা হইয়া মাত্র উঠছে একবারে ছোট বাচ্চার মতো কচি শিশুর মতো সে লক লক করতেছে এক দেড় হাত দুই হাত হয়ে গেছে ছাগল মিয়ার নাগাল থেকে একটু উপরে উঠে গেছে কিন্তু গরু মিয়া আসে সেটারে লাঞ্চ করে ফেলছে এক মশায় লাঞ্চ করে ফেলছে শেষ ফিনিশ না আবার কিছু বিচি আছে যে বিচি দেখবেন যে আপনার এই তিনটা স্তর পার হয়ে মাশাআল্লাহ সে মানুষের মাথার উপরে উঠে গেছে গরুর নাগালের বাইর হয়ে গেছে তার যে কাণ্ড সেটা মোটামুটি মোটা হয়ে গেছে এখন গরু এক মুচড়ে খেয়ে ফেলবে সে সুযোগ নাই মাশাআল্লাহ অনেক দূর গেছে সে কিন্তু কোন বনি আদমের খপ্পরে পড়ছে তার কুড়ালের তলে পড়ছে হ্যাঁ বৃক্ষ নিধনকারের তলে পড়ছে কেটি সে বেঁচে ফেলছে খেয়ে ফেলছে চালাই ফেলছে লাকড়ি বানাইছে লাঠি বানাইছে কিছু একটা বানাইছে শেষ বেচারা ওখানে ঠিক না বেটি আবার কিছু বিষয় আছে যেগুলা এই মানুষের পাড়া ছাগলের কামড় গরুর খানা মানুষের কুড়াল এ সব পার করে বিশাল বড় গাছ হয়ে গেছে কত বাধা পার হয়ে এসে এ পর্যন্ত টিকে গেছে এবার এখান থেকে ফল হয় ছায়া হয় ফসল হয় দিন দিন বড় হতে থাকে মানুষ আর কাটে না মায়া করে বিশাল বড় মহিরু হয় সবাই উপকার পাইতে থাকে এইরকম কোন বীজটা কোন পর্যন্ত যাবে বীজ যে লাগায় সে কি জানে কথা বোঝেন না আমার এই যে অনেকগুলো স্তরের কথা বললাম কোন বীজটা কোন স্তর পর্যন্ত গিয়ে ঠেকবে যে লাগায় সে জানে যারা পরিচর্যা করে তারা কি জানে একমাত্র জানেন কে আজকে এই আল হেদায়া মসজিদ বা মানে মাদ্রাসাতুল হেদায়া বা আরো যেসব প্রতিষ্ঠান সুন্দর সুন্দর হচ্ছে আপনার ফেনীতে বা সারা দেশে যারা করছে তারাও জানে না এটা কি ছাগলের গাল পর্যন্ত যাবে না গরুর খানা পর্যন্ত যাবে না মানুষের কুড়াল পর্যন্ত যাবে না এই সব পার করে বিশাল বড় মহিরু হয়ে শত শত বছর যুগ যুগ ধরে টিকে থাকবে এটা যে প্রতিষ্ঠা করে সেও আর যারা পানি দেয় এটার গোড়ায় তারাও আল্লাহ জানে কিন্তু বুদ্ধিমান মানুষের কাজ হলো কি জানেন এজন্য এই যত চারা দেখবে সব চারাকে মায়া করবে এখানে লাগাবে ওখানে লাগবে এখানে পানি দিবে ওখানে পরিচর্যা করবে কারণ কোনটা মহিরু হয়ে যায় বলা যায় না সফল চাষি কারা হয় সফল কৃষক কারা হয় যে একটা নিয়ে বসে থাকে সে সে অনেকগুলো লাগাবে একশোটা চারা লাগাবে দুইটা ছাগলে খেয়ে ফেলবে একটা গরুতে খেয়ে ফেলবে দুইটা মানুষে কেটে নিয়ে যাবে একটা পায়ের নিচে পাড়া যাবে একটা যদি টিকে যায় বাস লাল ঠিক না মিঠি তাহলে আমাদের কাজ কি ভাই আমাদের কাজ হলো যে কোনো কল্যাণের কাজ তাকওয়ার কাজ নেকের কাজ ভালোর কাজ আমরা দেখব আমি সেখানে একটু পানি ঢালবো সেখানে একটা কি ঢালবো একটু পানি ঢাললে কি হবে অনেকগুলোতে পানি ঢালবো আপনি একটা ভালো কাজ করতেছেন আমি সেখানে গিয়ে একটু পানি ঢালবো ভাই মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক সুবহানাল্লাহ আল্লাহ সহজ করুক আমি টাকা দিয়ে পারি পয়সা দিয়ে পারি টাকা তো আমি সবসময় বলি এবং আমি চেষ্টাও করি যে যে কোনো ভালো কাজে আপনি কিছু কিছু টাকা দেন এখানে 50 ওখানে 100 এখানে 2000 ওখানে 10000 কোনটা আল্লাহর কাছে মাকবুল আপনি জানেন না তো দিতে থাকেন একটা লেগে যাবে লাল হয়ে যাবে ঠিক না মিটি এই চেষ্টাটা আমাদের মধ্যে থাকা উচিত এই যে একটা চমৎকার উদ্যোগ আমরা দোয়া করি এই উদ্যোগটা আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কামিয়াব করুন আমিন এই উদ্যোগ না আরো আমাদের ভাইরা যত উদ্যোগ নিচ্ছেন ফেনীতে ফেনীর বাইরে যতজন যত উদ্যোগ নিচ্ছেন
আল্লাহ তাআলা সবার উদ্যোগগুলোতে ইখলাস দান করুন আমিন আমাদের সবাইকে আল্লাহ কোরআন এবং সুন্নাহর অনুসারী হওয়ার তৌফিক দান করুন আমিন আমরা সমাজকে সাথে নিয়ে সমাজের মানুষকে যথাসম্ভব আস্থায় এনে যথাসম্ভব তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে দাওয়াতি কাজ করুন ইনশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ আমাদের দ্বারা সমাজ কি হবে উপকার পাবে আর যদি সমাজ থেকে আমরা আলাদা হয়ে যাই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাই আমাদের নিজেদের মধ্যে আমরা দল দল গ্রুপ গ্রুপ ভাগ হয়ে যাই তাহলে কখনো আমাদের দ্বারা উপকার হবে না